আসসালামু আলাইকুম। এনআইইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্রের অন্তর্গত অলক্ষণে জুতো এই গল্পটি নিয়ে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি দেখার সময় তোমরা আনন্দপাঠ বইয়ের পৃষ্ঠা নম্বর চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় পাবে অলক্ষণে জুতো গল্পটি। আমি গল্পের সারসংক্ষেপ তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ক্লাসটি দেখার সময় সম্পূর্ণ গল্পটি রিডিং পড়বে এবং তারপরেই তোমাদের গল্পের সবগুলো তথ্য যখন পূর্ণাঙ্গরূপে অনুশীলন হবে, এর পরবর্তীতে গল্পের অন্তর্গত তথ্যগুলো নিয়ে তোমরা পারিকাজ হিসেবে তৈরি করবে 15টি জ্ঞানমূলক প্রশ্ন। আমি সারসংক্ষেপ আলোচনার পরবর্তী পর্যায়ে পারিকাজের বিষয়টি আবারও তোমাদের সামনে ভালোভাবে উপস্থাপন করব। এ পর্যায়ে চলো আমরা আলোচনার সুবিধার্থে বোর্ডে চলে যাই। আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বিষয়ক পাঠ নম্বর সতেরো নম্বর ক্লাসের শেষে বাড়ির কাজ নম্বর হবে পনেরো নম্বর বাড়ির কাজের বিষয়টি আমি তোমাদের সামনে ক্লাস শেষে পুনরায় বলে দিব। আর আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব একটি গল্প এবং তারপরে সেই গল্পের অন্তর্গত সৃজনশীল প্রশ্ন উত্তর। তাহলে আমরা যে গল্পটি পড়ব সেই গল্পে আমরা চলে যাই। প্রথমে আমরা অলক্ষণে জুতো এই গল্পটি পড়ব। গল্পটি লিখেছেন মোহাম্মদ নাসির আলী। নাসির আলী রচিত অলক্ষণে জুতো গল্পটি পড়ার পূর্বে আমরা প্রথমেই জানব মোহাম্মদ নাসির আলী সম্পর্কে। তোমাদের পাঠ্য বইয়ের লেখক পরিচিতি অংশে তোমরা নাসির আলী সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাবে। তাহলে আমরা চলো প্রথমে লেখক পরিচিতি সম্পর্কে জানি। 1910 সালের 10ই জানুয়ারি মোহাম্মদ নাসির আলী ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে নাসির আলীর জন্ম বিক্রমপুরের, ঢাকা জেলার বিক্রমপুরের ধাইদা নামক একটি গ্রামে। তার পিতা হায়দার আলী ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তেলিরবাগ কালীমোহন দুর্গামোহন ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স 1926 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম 1931 সালে পাশ করেন। তাহলে আমরা জানছি 1926 সালে তিনি এন্ট্রান্স পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1931 সালে বিকম পাশ করেন। তারপর চাকরির সন্ধানে কলকাতায় যান। 1933 সালে তিনি কলকাতা হাইকোর্টে অনুবাদক হিসেবে যোগদান করেন। আমরা জানছি যে 1933 সালে মোহাম্মদ নাসির আলী কলকাতায় যেয়ে হাইকোর্টে অনুবাদক হিসেবে কাজ করা শুরু করেন। পরবর্তীকালে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকায় এসে হাইকোর্টে চাকরিতে যোগদান করেন এবং 1967 সালে অবসরে যান। অবশ্য এর আগে 1949 সালে তিনি নওরোজ কিতাবিস্তান নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান তৈরি করেন এবং পুস্তক ব্যবসা চালিয়ে যান। 1952 সালে দৈনিক আজাদের শিশু কিশোর বিভাগে মুকুলের মাহফিল পরিচালনা করেন এবং বাগবান ছদ্মনামে 1975 সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন। তাহলে আমরা জানলাম মোহাম্মদ নাসির আলীর একটি ছদ্মনাম হচ্ছে বাগবান। শিশুতোষ গ্রন্থ প্রণেতা হিসেবেই নাসির আলীর মুখ্য পরিচয়। তবে তিনি শিক্ষামূলক গল্প, প্রবন্ধ ও জীবনীও রচনা করেন। নির্মল হাস্যরস সৃষ্টিতে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মণিকণিকা 1949, শাহী দিনের কাহিনী 1949, ছোটদের ওমর ফারুক 1951, আকাশ যারা করল জয় 1975, আলী বাবা 1958, ইতালির জন গ্যারি বল্ডি 1963, বীরবলের খোশ গল্প 1964, 7-5 গল্প 1965, বোকা বকাই 1966, যোগাযোগ 1968, লেবু মামার সপ্তকাণ্ড 1968 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে মোহাম্মদ নাসির আলীর রচিত বেশ কিছু শিশুতোষ গ্রন্থ এবং তার রচিত অন্যান্য গল্পগ্রন্থ, যেগুলোর প্রকাশ সাল তোমাদের
গল্পটি বা গ্রন্থটির নামের সাথেই উল্লেখ করা আছে। সাহিত্যের জন্য তিনি 1967 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানছি মোহাম্মদ নাসির আলী বাংলা একাডেমি পুরস্কার পান 1967 সালে এবং 1975 সালে 30 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, মোহাম্মদ নাসির আলীর জীবনী, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার কর্মজীবন, তার সাহিত্য সৃষ্টি, এই বিষয়ক তথ্যগুলো নিয়ে আমরা যে কবি পরিচিতি অংশটুকু পড়লাম, সেই কবি পরিচিতি অংশটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অংশ থেকে তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের জন্য এখান থেকে প্রশ্ন নির্বাচন করা হতে পারে। এবারে আমরা মোহাম্মদ নাসির আলীর যে গল্পটি আলোচনা করব তার সারসংক্ষেপ এখানে তোমাদের সামনে উপস্থাপন করছে। তোমাদের পাঠ্য নির্ধারিত গল্পটির নাম হচ্ছে অলক্ষণের জুতো। মোহাম্মদ নাসির আলীর অলক্ষণের জুতো সারসংক্ষেপ আমি এখানে এখন উপস্থাপন করব। অনেকদিন আগে আলী আবু আম্মুরি নামে এক ধনী লোক বাগদাদ শহরে বাস করত, কিন্তু সে খুবই সাধারণ পোশাক পরত। সে তার জুতো জোড়া দীর্ঘদিন ধরে জোড়া তালি দিয়ে ব্যবহার করত, ফলে তার ব্যবহৃত জুতা জোড়া সবাই চিনত। সবার চেনা এই জুতা জোড়াই কাল হলো তার। একবার ভুল করে জুতা চুরির দায়ে তাকে জরিমানা দিতে হয়। রাগে দুঃখে তা নদীতে ফেলে দিলে জেলে তার জালে জুতাগুলো পায়। যেহেতু আবর জুতা প্রায় সবাই চিনত, কাজেই সেও চিনল। ফেরত দিতে গিয়ে সে বাড়িতে কাউকে না পেয়ে জানালা দিয়ে ছুঁড়ে মারে ঘরের ভেতর। এতে আবুর ব্যবসার জন্য রাখা গোলাপ জলের শিশি বোতল ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আবার এ জুতা মাটিতে পুঁতে ফেলতে গেলে সিধেল চোর হিসেবে ধরা পড়ে জরিমানা দিতে হয়। নর্দমায় ফেলে দিলে ঝাড়ুদার তা এনে বাড়ির দরজার সামনে রেখে যায়। কুকুর এক পাটি জুতা নিয়ে পালিয়ে গেলে তা এক ছেলের মাথায় পড়ে দুর্ঘটনা ঘটে, এতেও তাকে জরিমানা দিতে হয়। এভাবে আবু এ জুতার জন্যই অনেক ক্ষতির সম্মুখীন হয়। অবশেষে কাজীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে কাজী সাহেব তাকে জরিমানা থেকে মুক্তি দেন। প্রিয় শিক্ষার্থীরা, অনেকটা হাস্যরসাত্মকপূর্ণ একটি গল্প হচ্ছে অলক্ষণের জুতো। কীভাবে নানান রকম ঘটনা থেকে দুর্ঘটনা তৈরি হয় এবং সেখান থেকে নানান কুসংস্কার মানুষের মনে দানা বাঁধতে থাকে, সেরকমই একটি ইঙ্গিতপূর্ণ গল্প হচ্ছে অলক্ষণের জুতো, যেখানে আবু আলী নামক একজনের জুতো নিয়ে নানান রকম হাস্যরসাত্মক কাহিনীর উদ্যোগ হয় বা হাস্যরসাত্মক কাহিনীর ঘটনা তৈরি করেছেন মোহাম্মদ নাসির আলী। শিক্ষার্থীরা, সম্পূর্ণ গল্পটি পড়লে তোমরা এরকমই নানা রকম রসাত্মক ঘটনার পরিচয় পাবে, যে ঘটনাগুলো একই সাথে সাহিত্যের রসে পরিপূর্ণ এবং অন্যদিকে এর অন্তরালে আসলে মোহাম্মদ নাসির আলী আমাদেরকে শেখাতে চেয়েছেন কিভাবে একটি কুসংস্কারপূর্ণ ঘটনা এবং সেই ঘটনার আড়ালে থেকে আবু আলী তার সমস্যা থেকে পরিত্রাণ পেলেন এবং সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য সে কী কী উপায় অবলম্বন করেছেন, তার বিস্তারিত বর্ণনা আছে সম্পূর্ণ গল্পটিতে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব তোমাদের এই গল্পের অন্তর্গত সৃজনশীলের একটি প্রশ্ন উদ্দীপক নিয়ে। উদ্দীপকটি তোমাদের এই অলক্ষণের জুতো অনুশীলনের উদ্দীপক। রাজার হয়েছে ভীষণ অসুখ, কবিরাজ বদ্যির ওষুধে কোনো কাজ হচ্ছে না। অবশেষে একজন দিল মক্ষম দাওয়াই। শিক্ষার্থীরা, দাওয়াই অর্থ হচ্ছে ঔষধ। সুখী মানুষ খুঁজে বের করে তার জামা এনে পড়াতে হবে রাজাকে। রাজ্য জুড়ে খোঁজ করে সুখী মানুষ, একজন পাওয়া গেল বটে, কিন্তু তার কোনো জামা ছিল না, তাই রাজার বালাই দূর হলো না। বালাই শব্দের অর্থ আসলে ঝামেলা, কিন্তু এখানে হচ্ছে রাজার অসুখকেই বোঝানো হচ্ছে বা রাজা যে সমস্যার মধ্যে পড়েছিল সেই সমস্যাকে ইঙ্গিত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটি পড়লেই তোমরা বুঝতে পারছো যে অলক্ষণের জুতো আবু আলীর ঘটনার সাথে মিল রেখেই একটি উদ্দীপক এখানে তৈরি করা হয়েছে, যে উদ্দীপকে আসলে রাজার অসুখ থেকে মুক্তির জন্য যখন তিনি কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না, তখন একজন সুখী মানুষের সন্ধান করে কিভাবে
এই অসম্ভব ঘটনাটি সম্ভব করা যাচ্ছিল তারই একটি ইঙ্গিতপূর্ণ উদ্দীপক এই অলক্ষণে রাজার অলক্ষণে যুত গল্পের উদ্দীপককে, যার ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্নটি আছে, আলী আবু জেলখাটা থেকে রেহাই পেতে মোট কত দিনার জরিমানা দিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, গল্পটি সম্পূর্ণ পড়লে আমি বলেছি যে তোমরা জ্ঞানমূলকের অনেকগুলো উত্তর পেয়ে যাবে। তোরা আলী আবু মোট কত টাকা জরিমানা দিয়েছিল সেটি তোমাদের অলক্ষণে জুতোর মধ্যকার কত দিনার তার উত্তর তোমরা পাবে গল্পটির একেবারে শুরুর দিকে। আলী আবুর যে জুতোর জন্য তার নানা রকম বিপদে পড়তে হয়েছিল, তার জন্য তাকে অনেকবারই জরিমানা দিতে হয়েছিল। তো জেলখাটা থেকে রক্ষা পাওয়ার জন্য সে মোট কত দিনার জরিমানা দিয়েছিল, ক নম্বর প্রশ্নের উত্তর তোমাদের সেভাবে লিখতে হবে। খ নম্বরে আছে, কিন্তু আবুর পায়ে সেগুলোকে আর দেখা যায়নি কেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আলী আবু তার এই অলক্ষণে জুতো জোড়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। সে বারবার জুতো ফেলে দিয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে পুনরায় সেই জুতো তার কাছে ফিরে এসেছে। তো আর তার পায়ে জুতো জোড়াকে কেন দেখা যায়নি, খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে তোমাদেরকে তার উত্তর লিখতে হবে। গ নম্বরে আছে, রাজা ও আলী আবু সমস্যার মধ্যে সাদৃশ্য নির্দেশ করো। প্রিয় শিক্ষার্থীর উদ্দীপকে আমরা পাচ্ছি একজন রাজাকে যার ভীষণ অসুখ, এবং গল্পে আমরা যে চরিত্রটি পেয়েছিলাম তার নাম হচ্ছে আলী আবু। দুজনের আসলে সমস্যার মধ্যে ছিল, যে সমস্যা রাজার সমস্যা হচ্ছে তার অসুখ যা থেকে পরিত্রাণের সে কোনো উপায় পাচ্ছে না, এবং আলী আবুর সমস্যাটি হচ্ছে তার সেই জুতো জোড়া, যে অলক্ষণে জুতো জোড়ার থেকে মুক্তি সে কোনোভাবেই মিলতে পারছে না। তাহলে এই সাদৃশ্যতা রেখে তোমাদের তৈরি করতে হবে গ নম্বরের উত্তরটি। সবশেষে ঘ নম্বরে আছে, সুখী মানুষের জামা কাল্পনিক দাওয়াই হলেও আলী আবুর জুতো বাস্তবিক বালাই, মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। খুবই সুন্দর একটি লাইন, তা হচ্ছে সুখী মানুষের যে জামা, আমরা উদ্দীপক থেকে জানতে পাচ্ছি রাজার অসুখ সারানোর জন্য সেই দাওয়াই বা ওষুধ হচ্ছে একজন সুখী মানুষ খুঁজে বের করে তার পরিহিত জামাটি যদি রাজাকে অনুসন্ধান করে এনে দেওয়া হয় তাহলে রাজা সুস্থ হয়ে যাবে। এটি আসলে একটি কাল্পনিক দাওয়াই, অর্থাৎ কাল্পনিক এক ধরনের সমস্যা থেকে পরিত্রাণের জন্য উপায় বা দাওয়াই বা ঔষধ ব্যবস্থা আমরা যেটি বলি না কেন সেটির দিকে ইঙ্গিত করা হচ্ছে, যার আসলে কোনো বাস্তবসম্মত ভিত্তি তেমন নেই। অর্থাৎ দুনিয়াতে প্রকৃত সুখী বলতে আমরা যাকে নির্দেশ করা হচ্ছে তেমন কোনো মানুষ যদিও বা পাওয়া যায়, তার পূর্ণাঙ্গতা আসলে কতখানি সেটা যাচাইযোগ্য। যেমন যে মানুষটির গায়ে সুখী মানুষ বলা হচ্ছে, তার যদি কোনো জামাই না থাকলো, তার পরিহিত কোনো বস্ত্রই যদি আমরা খুঁজে না পেলাম, তাহলে আসলে সে কতটুকু সুখী হিসেবে হলো সেটাও একটি প্রশ্নের বিষয়। কিন্তু আলী আবুর জুতো বাস্তবিক বালাই, আলী আবু তার যে জুতো জোড়া নিয়ে সমস্যার মধ্যে পড়ছিল এটি আসলে কোনো কাল্পনিক সমস্যা না, এটি একটি বাস্তব সমস্যা। বাস্তবেই আলী আবু তার জুতো জোড়া নিয়ে খুবই সমস্যার মধ্যে ছিল, সে জুতো থেকে পরিত্রাণে সে কোনো পথই খুঁজে পাচ্ছিল না, বারবার জুতো জোড়া তার কাছে ফিরে আসছিল। এই মন্তব্যটি যথার্থতা তোমাকে বিশ্লেষণ করে এভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের উত্তরটি আশা করি তোমরা কীভাবে করবে তা তোমরা বুঝেছো। আজকের ক্লাসের শেষে আমি বলেছি বাড়ির কাজ নম্বর হচ্ছে 15। 15 নম্বর বাড়ির কাজে তোমরা তৈরি করবে 15টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। প্রথমে জ্ঞানমূলক 15টি প্রশ্ন তৈরি করবে এবং তারপরে 15টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তৈরি করবে। আমি পুনরায় বলে দিচ্ছি, জ্ঞানমূলকের উত্তর এবং প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ বাক্য ব্যবহার করবে। যেমন যদি জ্ঞানমূলক প্রশ্নটি তৈরি করো, মোহাম্মদ নাসির আলী কত সালে জন্মগ্রহণ করেন, প্রশ্নটি লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন শেষ করবে এবং তারপরে উত্তর হিসেবে লিখতে হবে পূর্ণাঙ্গ বাক্যে, মোহাম্মদ নাসির আলী 1910 সালে 10ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। শুধুমাত্র 1910 এবং বা 10ই জানুয়ারি এই অংশটুকু লিখে রাখলে আমি নম্বর দিব না। তাহলে শিক্ষার্থীরা, আশা করি সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ প্রশ্ন এবং উত্তর তৈরি করে তোমরা বাড়ির কাজ সম্পন্ন করবে। আর কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবে।
বোর্ডে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা যে কোনো সমস্যায় আমি তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও কোনো নতুন বিষয়ে নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ততদিন ভালো থেকো, আর অবশ্যই বাড়ির কাজ করে স্কুলে পৌঁছে দিবে, কারণ বাড়ির কাজের উপরে তোমাদের SBA ডায়েরি নম্বর এবং CT নম্বর প্রদান করা হবে। সবাই নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে, বাবা মায়ের কথা মেনে চলবে। আল্লাহ হাফেজ।